হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, তার নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। অর্থাৎ কার সাথে কমিউনিকেশন করতেছি বা কার সাথে কানেক্ট সম্পর্ক করার চেষ্টা করতেছি, সময় এবং দূরত্বের সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছি। সো সময়, আমরা দৈনন্দিন জীবনে যা কিছুই করি না কেন, সব কিছুর সাথে সময় কানেক্টেড। সো এই সময়ের সাথে আমরা দূরত্বের একটা সম্পর্ক তৈরি করব, সেই সম্পর্ককে ব্যবহার করে আমরা আমাদের ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমরা ফার্স্টে একটা ফর্মুলা দেখব, সেই ফর্মুলাটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। সো আমরা যদি সময় এবং দূরত্বের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, আমরা কি করব, আমরা লিখব যে ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। অর্থাৎ দূরত্ব হবে সেটাই যেটা হচ্ছে তার গতিবেগের সাথে সময়ের গুণফল, অর্থাৎ তার গতির সাথে সময়ের গুণফলটাই হচ্ছে তার দূরত্ব। অর্থাৎ আমরা একটু আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, আমি এখান থেকে যদি কোন একটা ডিস্টেন্স বা কোন একটা জায়গায় যাই, ধরেন আমি এখান থেকে মিরপুর গেলাম, সো মিরপুর যেতে আমার যে গতিটা ছিল সেই গতিবেগের সাথে, সেই গতির সাথে আমার যে সময়টা পার হয়েছে সেই সময়টাকে আমি গুণ করলেই আমি এইখান থেকে মিরপুরের দূরত্বটা পেয়ে যাব। সো এই জন্যে আমরা বললাম ডিস্টেন্স সমান সমান এস ইনটু টি, অর্থাৎ ডি সমান সমান এস ইনটু টি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তার মানে এই ফর্মুলাকে ব্যবহার করেই টাইম ডিস্টেন্সের সকল ম্যাথস সমাধান করা হবে। সো আমাদেরকে তাহলে এই ফর্মুলাটা কী করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই ফর্মুলার ব্যবহারটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে আমরা টাইম ডিস্টেন্সের সকল ম্যাথ সলভ করতে পারব। যদি আমরা ডি সমান সমান এস ইনটু টি পাই, তাহলে আমরা এখান থেকে স্পিড বের করতে পারি না, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ টাইমও বের করতে পারি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা এই একটা ফর্মুলা দ্বারা তিনটার মান বের করতে পারি। কী কী বের করতে পারি? দূরত্ব বের করতে পারি, স্পিড বা গতিবেগ বের করতে পারি, টাইম বা সময় বের করতে পারি। সো এর মাধ্যমে আমরা কি করব, টাইম ডিস্টেন্সের সকল ম্যাথস করব। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা প্রবাবলি অলরেডি বুঝতেছেন যে এই ম্যাথসগুলো কী। সো আমরা অলরেডি সায়েন্সে বেশ কিছু চ্যাপ্টারে এই রিলেটেড বেশ কিছু ম্যাথস অলরেডি সলভ করে আসছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। যারা সায়েন্সের না, তারা অলরেডি এই ফর্মুলাটা খুব ভালোভাবে বুঝলেই এই ম্যাথসের সকল ম্যাথস সমাধান করতে পারবেন। সো আমরা এই ফর্মুলাটা বুঝলাম, কি বললাম, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। এবার আমরা আর একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে এই ম্যাথসে অনেক সময় একটা বিষয়ে দাঁড়ায়, কিলোমিটার পার আওয়ারকে আমাদের অনেক সময় মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, অথবা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়। তার কারণ হচ্ছে, প্রশ্ন হয়তো বা দেওয়া থাকতে পারে, তার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে এক ঘন্টায় সে কত কিলোমিটার গেল, 10 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে এক ঘন্টায় 10 কিলোমিটার। সো এই যে স্পিড 10 কিলোমিটার পার আওয়ার, আমার প্রশ্নের উত্তরে চাওয়া হইতে পারে মিটার পার সেকেন্ডে, তখন আমার কী করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ 10 মিটার পার সেকেন্ড থাকতে পারে, সো 10 মিটার পার সেকেন্ডকে আমার কী করতে হবে, যদি অ্যান্সারে কিলোমিটার পার আওয়ারে চায় তখন কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে। সো আমরা একটু কনভার্টের ফর্মুলাটা বা বিষয়টা দেখে নেব। সো আমরা প্রথমে যেটা করতেছি, কনভার্টিং টু কিলোমিটার পার আওয়ার ইনটু মিটার পার সেকেন্ড। সো কিলোমিটার পার আওয়ার এটাকে কী লেখা যায়, 1000 মিটার, আওয়ারকে কী করা যায়, 60 ইনটু 60 সেকেন্ড। তার মানে এটাকে আমরা যদি কাটাকাটি করি পাবো কত, 18/5। তার মানে মিটার পার সেকেন্ড। সো 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান 5/18 মিটার পার সেকেন্ড। যদি আমাকে বলতো 36 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্টের জন্য কী করতাম, 36-এর সাথে জাস্ট
फाइव बाई आठारो माल्टिपल कर दीदम आठारो दुगुणा छत्तीस पाँच दुगुणा दस मीटर पर सेकेंड। তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে খুব সহজেই কনভার্ট করে ফেলতে পারবো কিসের মাধ্যমে, ফাইভ বাই এইটিন দ্বারা মাল্টিপল করলে। কোনো কিলোমিটারের সাথে ফাইভ বাই এইটিন দ্বারা মাল্টিপল করলেই সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার আমরা দেখব হচ্ছে কনভার্টিং টু মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে যদি কনভার্ট করতে চাই তখন কী করব। তখন জাস্ট আমরা ফাইভ বাই এইটিনটাকে কী করব, উল্টায় দেব, তাহলেই হবে। কি করব, মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। তাহলে আমরা কি করতে পারি, কি ছিল আমাদের, জাস্ট যদি আমরা মিটার পার সেকেন্ডে সেটা করতে চাই তাহলে সেটা কি করব, উপরে এইটিন নিচে ফাইভ, তাহলে সেটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে সেটা কি হবে, কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। এর আগে আমরা দেখেছিলাম দশ মিটার পার সেকেন্ড ছিল, এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার করি তাহলে কি করব, দশের সাথে ফাইভ ইন্টু এইটিন দ্বারা গুণ করব, পাঁচ দুগুণ দশ থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা পেলাম, আগে আমরা থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছিলাম, এইবার সেই মিটার পার সেকেন্ডটাকে আবার থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলাম, অর্থাৎ কিলোমিটারে পার আওয়ার কনভার্ট করে ফেললাম। সো এই কনভার্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ম্যাথসে বেশিরভাগ ক্ষেত্রেই কিলোমিটার পার আওয়ার এবং মিটার পার সেকেন্ডের কনভার্সন থাকতে পারে। সো ম্যাথস করার সময় আমরা যাতে খুব দ্রুত কনভার্ট করতে পারি তাই জাস্ট এটাই মনে রাখবো, মিটার পার সেকেন্ডে নিতে হলে ফাইভ বাই এইটিন আর কিলোমিটার পার আওয়ারে নিতে হলে এইটিন বাই ফাইভ। দ্যাটস ওকে। নেক্সট আমরা আরও বেশ কিছু শর্টকাট ফর্মুলা দেখার চেষ্টা করব, যা দ্বারা আমরা ম্যাথস করার সময় খুব ইজিলি যাতে আমরা বেশ কিছু কাজ করতে পারি বা সহজেই ম্যাথসগুলো সলভ করতে পারি। সো প্রথমে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরেন এ থেকে এ আর বি হচ্ছে দুইটা পয়েন্ট, এবং ধরেন আমি কি করলাম, এ থেকে বিতে গেলাম টেন কিলোমিটার পার আওয়ারে, আবার বি থেকে এতে আসলাম টোয়েন্টি কিলোমিটার পার আওয়ারে, এবং তাদের ডিস্টেন্সটা সেম, অর্থাৎ এ বি ডিস্টেন্স সেম। এই ধরনের অবস্থায় যদি আমার কাছে অ্যাভারেজ স্পিড জানতে চাওয়া হয়, যে আমি এক হাজার কিলোমিটার ডিস্টেন্সের একটা দূরত্বে আমি একবার দশ কিলোমিটার পার আওয়ারে গেলাম, আবার সেখান থেকে সেম পয়েন্টে আবার সেই এতেই ফিরে আসলাম বিশ কিলোমিটার পার আওয়ারে। সো কোনো ব্যক্তি যদি এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং সেই স্থান থেকে আবার সেই একই স্থানে ফিরে আসে, তখন তাদের অ্যাভারেজ স্পিডটা জানতে চাওয়া হইলে আমরা জাস্ট এই ফর্মুলা ব্যবহার করব। টু, ধরলাম এটা এস ওয়ান স্পিড, এটা এস টু, এস ওয়ান এস টু বাই এস ওয়ান প্লাস এস টু। দিস ফর্মুলা অ্যাপ্লিকেবল যখন আমরা এই ধরনের ম্যাথস পাবো এবং অ্যাভারেজ স্পিডটা বের করতে চাইব, তখন কী করব, জাস্ট টু এস ওয়ান ইন্টু এস টু বাই এস ওয়ান প্লাস এস টু, অর্থাৎ টু ইন্টু টেন ইন্টু টোয়েন্টি বাই টেন প্লাস টোয়েন্টি, দ্যাটস ইট। তাহলে আমরা অ্যাভারেজ স্পিডের ম্যাথসের সমাধান করে ফেলতে পারবো। তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এরপর আমরা আরও একটা ফর্মুলা দেখার চেষ্টা করি, তাহলে হয়তো বা আমাদের জন্য আরও কাজে দিবে এই ধরনের ম্যাথস আমরা যদি পাই। এটা একটু বুঝতে হবে যে কীভাবে এই জিনিসটা হচ্ছে। সো আমরা দেখি সেম, সেটা হচ্ছে এক ব্যক্তি পি এবং কিউ দুইটা পয়েন্ট, এ কী করলো পি থেকে কিউর দিকে যাচ্ছে, আর বি কী করলো কিউ থেকে পি এর দিকে আসতেছে। একটু ভালোভাবে লক্ষ্য করি, পি এবং কিউ দুইটা পয়েন্ট, অর্থাৎ তাদের দূরত্বটা, এ একজন ব্যক্তি যে কী করছে পি থেকে রওনা দিয়ে কিউর দিকে যাচ্ছে, আর বি হচ্ছে আরও একজন ব্যক্তি যে কী করছে কিউ থেকে রওনা দিয়ে পি এর দিকে আসতেছে। তারা কোনো না কোনো সময় একটা পয়েন্টে মিলিত হবে, এটাই স্বাভাবিক, কোনো না কোনো সময় একটা পয়েন্টে তারা কী হবে, মিলিত হবে। সো এই অবস্থায় এর একটা স্পিড আছে, আমরা ধরলাম সেটা এস এ, এবং এ কী করছে, এই পর্যন্ত যাওয়ার জন্য কিউর দিকে যাওয়ার জন্য একটা টাইম নিছে, সেটাকে আমরা ধরলাম টি এ। অ্যাজ লাইক বি একটা স্পিড আছে এস বি, সে একটা টাইম নিছে টি বি। এই ধরনের অবস্থায় তাদের একটা রেশিও
আমরা ক্রিয়েট করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে এস এ বাই এস বি ইকুয়াল রুট ওভার টিবি বাই টিএ। এই ফর্মুলা দ্বারা আমরা যে কোনো একজনের কিক বের করতে পারবো, সময় অথবা স্পিড বের করতে পারবো, যে কোনো একজনের সময় বা স্পিড বের করে ফেলতে পারবো এই ফর্মুলাটা দ্বারা। আমরা কি লিখলাম, এস এ অর্থাৎ স্পিড এ বাই স্পিড বি ইকুয়াল রুট ওভার টিবি বাই রুট ওভার টিএ, মাইন্ড ইট রুট ওভার টিবি বাই রুট ওভার টিএ। সো এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা অনেক বড়, আমরা ব্যাখ্যায় না যাই, আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করি। এই ধরনের ম্যাথস আমরা যখন দেখব, এক ব্যক্তি পি থেকে কিউতে যাচ্ছে, আরেক ব্যক্তি বি থেকে কিউ থেকে বিতে আসতেছে, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করবো, আমরা ম্যাথস করার সময় খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। সো এবার আমরা আর একটা বিষয় দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে রিলেটিভ আপেক্ষিক স্পিড। এই বিষয়টা একটু বুঝতে হবে, যদিও আমাদের অন্য অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষের, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের এই আপেক্ষিকতাটা বোঝাটা একটু টাফ হবে। তারপর আমরা জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করি এবং আমি একটু হিন্টস দিয়ে বোঝানোর চেষ্টা করব, যারা বুঝবেন তো বুঝবেন, না বুঝলে জাস্ট মনে রাখবেন, তাহলেই হবে। সো যখন যখন কোনো কিছু ডিরেকশনটা অপোজিট হবে, অর্থাৎ ধরেন এ কী করতেছে, এ বি দুইটা পয়েন্ট, ঠিক আছে, পি পি কী করলো, বি এর দিকে গেল, আর একটা জিনিস কী করলো, কিউ কী করলো, এ এর দিকে আসলো, তাহলে পি আর কিউ এর ডিরেকশনটা কী? অপোজিট না, বিপরীত না, কারণ সে ওদিকে যাচ্ছে সে এদিকে আসতেছে, তার মানে তাদের ডিরেকশন বা দিকটা হচ্ছে অপোজিট। তখন তাদের আপেক্ষিক স্পিড হবে এস ওয়ান প্লাস এস টু, কী হবে, এস ওয়ান প্লাস এস টু, তাদের আপেক্ষিক স্পিডটা কী হবে, এইটার সাথে এটা দুইটা স্পিড কী হবে, যোগ হবে, কারণ তারা দুইজনেই কী করতেছে, একের সাথে আসতেছে, তখন তাদের আপেক্ষিক স্পিডটা কী হবে, যোগ হবে। যদি তারা সেম ডিরেকশনে যায়, অর্থাৎ এই এ বি দুইটা পয়েন্ট, পি কী করলো, এ বির দিকে যাচ্ছে, কিউ কী করলো, এ বির দিকে যাচ্ছে, তার মানে যদি তাদের যাওয়াটা সেম ডিরেকশন হয়, অর্থাৎ তাদের স্পিডটা, যাওয়ার স্পিডটা যদি সেম ডিরেকশন হয়, তখন তাদের আপেক্ষিক স্পিড হবে কি, এস ওয়ান মাইনাস এস টু, অর্থাৎ একজনের থেকে আরেকজনের স্পিডটা বাদ হবে, একজনের থেকে আরেকজনের স্পিডটা কী হবে, বাদ হবে, যদি তাদের ডিরেকশনটা সেম হয়। আবারও বলতেছি, যদি তাদের ডিরেকশন দুইজনে যদি একই দিকে যায়, তখন তাদের আপেক্ষিক স্পিডটা বাদ মানে বিয়োগ হবে, অর্থাৎ গ্যাপ হবে একটা থেকে আরেকটা, আর যদি তারা অপোজিট ডিরেকশন থেকে আসে, তখন তাদের আপেক্ষিক স্পিডটা যোগ হবে, দুইজনের আপেক্ষিক স্পিডটা যোগ হবে। আমি একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আপেক্ষিকতাটা কী। আপেক্ষিকতাটা হচ্ছে সাপেক্ষ, একটার সাপেক্ষে আরেকটাকে নির্ণয় করা, অর্থাৎ এই যে দুজন ব্যক্তি, এখানে যদি দুজনের কাজ না হতো তাহলে আমি আপেক্ষিকতা নির্ণয় করতে পারতাম না, আমরা একজনের সাপেক্ষে আরেকজনের কারণেই আমরা এই কী করতে পারছি, দুইজনের স্পিডটাকে বিয়োগ করতে পারছি বা যোগ করতে পারছি। তার মানে আপেক্ষিকতাটা এমনি সাধারণতে বুঝতে গেলে সেটা হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনকে মেজারমেন্ট করা। যদি একটা এক্সাম্পল দিই, দুইটা ট্রেন কিন্তু গতিশীল, ঠিক আছে, দুইটা ট্রেন যদি সেম স্পিডে গতিশীল হয় এবং একটা ট্রেনে যদি আপনি বসে থাকেন, আরেকটা ট্রেনে যদি আপনার বন্ধু বসে থাকে, এবং দুইজন দুইজনকে যদি দিকে তাকান, মনে হবে দুইজনেই স্থির, অর্থাৎ দুইজনে আর একই জায়গায় বসে আছেন, তাদের কোনো কী হচ্ছে না, মানে তাদের মুভমেন্ট হচ্ছে না, তারা একই জায়গায় বসে আছে। কেন একই জায়গায় বসে আছে এটা মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যদিও ট্রেনটা চলতেছে, ট্রেনটা গতিশীল, বাট এর সাপেক্ষে এ স্থির, এর সাপেক্ষে এ স্থির, এই জন্য এই দুইজনকে কী মনে হবে, স্থির মনে হবে। এইখানেই হচ্ছে রিলেটিভিটি বা আপেক্ষিকতা বিষয়টা ঘটে থাকে। সো এই জিনিসটা যদি বুঝি, তাহলে আমরা খুব সিম্পলি আপেক্ষিকতা বিষয়টা বুঝবো, আমরা ম্যাথস করার সময় হয়তো বা প্রবলি আরও ভালোভাবে দেখতে পাবো যে আপেক্ষিকতার বিষয়গুলো কীভাবে কাজ করে। তার মানে আমরা শুধু এইটুকু বুঝি নিই, আপেক্ষিকতা মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনকে মেজারমেন্ট করা বা কম্পেয়ার করা বা তুলনা করা। সো আশা করছি টাইম ডিস্টেন্স রিলেটেড বেশ কিছু বেসিক দেওয়ার চেষ্টা করছি, যারা মোটামুটি এই জিনিসগুলো দেখবেন তারা হয়তো বা বুঝবেন কীভাবে
टाइम डिस्टेंसर मैथ्सगुल आसें भविष्य। सो एर पर क्लस बेस किस मैथ्स सल्व करार चेषा करब। आजकल मत एखे शेष। सबा के धन्यवाद। आल्ला हाफेज। Yeah.